নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। ত্রিপুরা বিদ্যাভারতীর শিক্ষা সমিতি দ্বারা পরিচালিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দির, যে মন্দিরের বা যে বিদ্যালয়ের আজকে রজত জয়ন্তী 25 বছর পূর্তি, এবং সেই 25 বছর পূর্তি উপলক্ষে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত সারা দিনটিকে কাটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তবে প্রথমেই ধর্মনগর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সর্বপ্রথম, এবং সেই শোভাযাত্রাটি বিদ্যালয়ের কচি কাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, এমনকি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এবং অভিভাবকরাও অংশগ্রহণ করে আজকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায়। এবং যে শোভাযাত্রাটি মূলত ধর্মনগরের পদ্মপুরস্থিত বিদ্যালয় থেকে বের হয় এবং তারপর ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে, বিভিন্ন রাজপথের দিক তারা পরিক্রমা করে এবং পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় পদযাত্রাটি। অর্থাৎ কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম ত্রিপুরা বিদ্যাভারতী শিক্ষা সমিতির দ্বারা পরিচালিত অন্যান্য জায়গাতেও আজকে একই রকম ভাবে পালিত হচ্ছে রজত জয়ন্তী উৎসব, এবং একই রকম ভাবে ধর্মনগরে, যেখানে ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরে আজকে রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আজকে রবিবার দিন সারাদিনই নানান রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তবে সকালে শোভাযাত্রা, বর্ণাঢ্য র্যালি এবং সেই র্যালির পরই শুরু হয় ছোটখাটো অনুষ্ঠান। তবে সেক্ষেত্রে আজকে শোভাযাত্রা সম্পর্কে বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদককে জানিয়েছেন সোমবার। আজকে বিদ্যাভারতী নামক যে জাতীয় স্তরের শিক্ষা সংগঠন, যা রাষ্ট্রবাদী একটা শিক্ষা সংগঠন, সেই শিক্ষা সংগঠনের অনুমোদনে পরিচালিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দির, এই ত্রিপুরা রাজ্যে যে বিদ্যাভারতী 25 বছর পূর্তি করেছে, সেই 25 বছর পূর্তি উপলক্ষে আমরা বিদ্যাভারতী ত্রিপুরাতে রজত জয়ন্তী উৎসব আমরা আজকে এই পদযাত্রার মাধ্যমে, আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা এটা উদযাপন করতে যাচ্ছি। এটা আমাদের একটা দৃঢ় প্রয়াস। আমরা চাই বিদ্যাভারতী শিক্ষণ পঠন পাঠন পদ্ধতি সর্বস্তরে ছড়িয়ে পড়ুক এবং সবাই আমাদের দেশের এই বিদ্যাভারতী শিক্ষাঙ্গনের আওতায় সবাই আসুক, সবাই যাতে আমরা যাতে তার মধ্যে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। আপনারা শুনলেন শোভাযাত্রা সম্পর্কে বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক সুমিত্র কিশোর সরকারের বক্তব্য, এবং সেক্ষেত্রে বিদ্যাভারতীর যে শিক্ষার যে নীতি আদর্শ রয়েছে, সেই নীতি আদর্শ যাতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যাতে পৌঁছে যায় এবং আগামী দিনে আরো বহু শিশু যাতে তাদের ভবিষ্যৎ গড়তে, যাতে বিদ্যাভারতীর তাদের পঠন পাঠন নীতি অংশগ্রহণ করে এবং তার পাশাপাশি আজকের দিনটিকে নানান রকম ভাবে পালন করা হবে, এবং শিশুদের ক্ষেত্রে যাতে একটা অন্যরকম আমেজ, অন্যরকম একটা আনন্দ লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি যেহেতু এতদিন ধরে সবাই গৃহবন্ধু, সবার মধ্যে একটা করোনার ভয় ভীতি আশঙ্কা তো রয়েছেই, তারপর সমস্ত কিছুকে কাটিয়ে যখন একটু আনন্দ একটু উপভোগ করে নেওয়ার পালা, এই সময় দেখা যাচ্ছে যে গার্জেন থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের মধ্যে একটা আলাদা রকম মাত্রা, আলাদা রকম উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।